गुड मॉर्निंग। तो कल की रात फिर घुरे मेलटा घूरल मेल घुरे तरपर आल्टिमेट होटल खुजे पाचलम ना तो तरह कोकम एक गाड़ी निल गाड़ी नहीं होटेले पोचल खे दिए संगे संगे घूमे पड़े तई तुम्हारे संगे और कथा बोलते पर आज के एकदम सकाले घूमथ उठे देखो देखते এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে স্কুলে সব বাচ্চাদের বোধহয় ছুটি হয়ে গেছে নাকি স্কুলে এলো তো যাই হোক হ্যাঁ দেখি দেখিয়েছি তো আজকে আমরা সকালবেলায় সব ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে টিফিন করে ব্রেকফাস্ট করে তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা যাব সাংলা তো চলো রাস্তায় কি কি হচ্ছে আর কি দেখব সাইট সিন করতে করতে আমরা সাংলা পৌঁছাবো তো তোমাদের সঙ্গেই নেব তো চলো যা যা এনজয় করব তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব মামাম টাকা একটু টাকা হাই করো হাই প্রিয়া হাই কর হাই তো চলো আমরা এখন যাই কারণ আমাদের গাড়ি অলরেডি এসে গেছে আর সেখানে লাগেজ ফাগেজ সব প্যাক করা হয়ে গেছে আমরা উঠব আর জাস্ট সাফার তো সব জায়গায় কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই তোমাদের তো সঙ্গে থেকো তার আগে তোমাদের ভালো একটা জিনিস দেখি চলেই যাচ্ছি এখানে জাস্ট খাবার দাবার খাওয়া হয় সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটা এই হচ্ছে গেট তো চলো আমরা এবার বাইরে চলে যাই कान टन एकदम मैं पटापट पटापट फुट तो ठंडा ठंडा मैं सोनू के जस्ट तुम्हारा एक बार देखो सोनू की अवस्था बेटा एक तक ठंडा मा ठंडा ठंडा ना एक ठंडा ना गरम ठंडा जस्ट पागल हो जाते जान जो जीवन ठंडा छाड़ा किस नहीं तो एक खाव खावा दावा करी कर एक लेबू टेबू कहीं खाई और तुम्हारे देखा ओई ओपरे देखते गाचगलो एकदम कि बोलब काठर मत शुकिए पड़े रही है तो यो हे एपल गाच बाट ये एपल धरे ना ठीक फेब्रुआरी मार्च से ही टाइम एप्पल धरे तो तुम्हारा एक बार देखिए दिखे शुकनो गा फुल पैक्ड अप तो प्रचुर कष्ट रास्ता उल्टी हो मैं कंट्रोल करते चेष्टा कर चुप कर थकते परलम ना एक बार हो ही गल तो अवशेषे आज के सेकेंड डे मैं शिमलार पर तो आज कल शिमला तो आज की चले सरहान तो आज की होटेले ढुके पड़े साराटा दिन गाड़ी तो होटेले ढुके पड़लाम होटेलटा तो एक बार टूर कर दी जी केमन घर दिल एखाने प्रचंड ठंडा मैं आमाके देखे ही बोझा जाच्छे जे मुख चुख फुले एकाकार आर तार उपरे ठंडा प्रचुर
তো এই হচ্ছে রুমটা, রুম ডেকোরেশন দেখে না আমি আমি এটাকে ফ্রি দিয়েছে সঙ্গে ছোটটাকে। তো যাই হোক, এই হচ্ছে বাইরেটা পুরোটা খোলা, তো সকালবেলা দেখলে হয়তো বুঝতে পারবে। বাইরের ভিউটা দেখো জাস্ট, আমি বাইরে গিয়ে একবার তোমাদের দেখিয়ে দেবো। বাইরেটা পুরো খোলা, আর এদিকে টয়লেটের কি অবস্থা দেখি। এটা হচ্ছে মেন, এটা দিতেই হবে। তারপরে সব ঠিকঠাকই আছে, পরিষ্কার একদম। তো এটাই চাই যেহেতু, তো এটা হচ্ছে সিজনের শেষ সময় একদম। এখানে মানে গর্ব করেই বলতে হয় কথাটা, যেখানে আর কেউ নেই, টুরিস্ট বলতে কেউই নেই, শুধুমাত্র আমরাই আছি চারজন, আর কেউ নেই। কারণ এই সময়টা, এই জায়গাটায় রীতিমতো বরফ পড়ে যাওয়ার সময়। মানে আমরা যে চারদিন আছি, ওয়েদারটা কিন্তু আজকে যেমন, আজকের ওয়েদারটা খুবই খারাপ, সারাদিনে একটুখানি রোদ ওঠেনি। তো এটা একদমই একসেপ্ট করিনি যে সারাদিন রোদ উঠবে না, সারাদিন রোদ ওঠেনি, আর তারপরে সারাদিন মেঘলা। আর এইখানকার লোক যেটা সব থেকে বেশি ভয় পায় যে এই সিজনে মেঘলা হলেই মানে তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকে, মানে স্নোফল হয়। আর স্নোফল হলে আমাদের কাছে যতটা মজাদার, ওদের কাছে কিন্তু অতটাও মজাদার নয়। কারণ সেই সময় ওরা ঘরে, সবাই ঘরে ঢুকে যায়, আর রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, খুব একটা সমস্যারই একটা কারণ। তো তখন ওদের বিজনেসটা বন্ধ থাকে, তো এই কারণে এই সময়টা কিন্তু খুব একটা মজাদার নয় ওদের জন্য। তো যাই হোক, আমাদেরও কপালে কি আছে জানি না, তবে দেখা যাক। এখন তো এলাম, এখন বাজে 6:30, 7:30, প্রায় 6:45 বাজে। তো এখন আমরা সোনুকে আমি কিছু একটা খাইয়ে দিই। ওই দেখো কোথাও উঠে বসে আছে, বাদর, সারা রাস্তা বাদর দেখতে দেখতে এসছে। তাই বাদু মাঙ্কি মঙ্কি বড় মাঙ্কি। তো চলো আমরা এখন ওকে একটু কিছু খাইয়ে দেব, খাইয়ে দিয়ে তারপর আমরা কিছু খেয়ে এই যে মোটা কম্বলটার মধ্যে ঢুকবো। এই যে একটা মোটা দেখে একটা কম্বল দিয়েছে, তো এর মধ্যে ঢুকে বসে থাকবো, কারণ ঠান্ডার মধ্যে কথা বলতে পারছি না। হ্যাঁ কি করবে, ঘুমোবো, তো ঘুমোবো, টুপি ছাড়া থাকতেই পারছি না। আর ও দেখো কি অবস্থা, ওর বলে একদম ঠান্ডা লাগছে না, ঠান্ডা লাগছে না, সত্যি ওর একদম ঠান্ডা লাগছে না। ও ভেতরে উড়িকটের ড্রেস পরে আছে, ওই জন্য জামা ব্যান্ড মোছা টোছা সব খুলে মাথায় বলছে, মাথায় চুপ করছে। তো মাথায় খুজলি হচ্ছে, ও সারাদিন টুপি পড়েছিল। তো চলো এখন একটু কিছু খেয়ে দিয়ে নিয়ে একটু চার্জেবল হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো অলরেডি চা এসে গেছে, যেন মনে হচ্ছে জগ ভরে চা দিয়েছে। চাটা খাই, জ্যাকেট খুলতে একদম মন চাইছে না, কারণ এতটা ঠান্ডা যে আমি কথা বলতে পারছি না। তো চলো চা খেয়ে নি, প্রথমে আগে চা খেয়ে নি। ও হচ্ছে ফুল এনার্জেটিক একটা মানুষ, যার কোনো তুলনা হয় না। কারণ এখানে এসে প্রচুর প্রচুর সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে। তো এখন বাজে হচ্ছে 9:17, মানে 9:30 মধ্যে খাওয়ারটা, রাতে ডিনার কমপ্লিট করতে হবে। দাঁড়াবে এটা যেও না। তো আমরা এখন নিচে যাচ্ছি, মানে রুমে ছিলাম এতক্ষণ কম্বল মুড়ি দিয়ে, কোনো রকমে ভালোই ছিলাম, বাট এখন বাইরে বেরিয়েছি মানেই এদিকে। তো এবার আমরা যেখানে আছি তার বাইরের মানে ভিউটা তোমাদের একবার দেখাই, রাতের কি অবস্থা। সবাই মিলে যাচ্ছি খেতে, সবাইকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে কতটা ঠান্ডা। এখান থেকে দূরে একদম দূর দূরান্তে লাইটগুলো দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে হাজার হাজার জনি পোকাগুলো একদম টিম টিম করে জ্বলতে শুরু করেছে। প্রচুর প্রচুর স্টার একসঙ্গে থাকলে যেমনই লাগে দেখতে, ঠিক তেমন লাগছে। আমরা যেখানে আছি, তো এই আঙ্কেলেরই আর কি হোটেলটা, তো আমরা এটা ওনার ঘর, তো আমাদের এখানেই খেতে দেবে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো দেখো ঘরটা বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু। হ্যাঁ হোটেলের ডেসক্রিপশন দিয়ে দেবে পরে। হ্যাঁ বেশ সুন্দর করে সাজানো, এটা কিন্তু ওনার রুম। হ্যাঁ এখানে ওনারা নিজেরা থাকেন, আর এইটা ওনার নিজেদের পার্সোনাল কিচেন আর কি। তো আমাদের বাইরে ঠান্ডা লাগবে বলে এখানেই খেতে দিচ্ছে। তো
হোটেলের ঠিকানা যা আর কি, তো তোমরা কোথায় এসে থাকতে পারো বা আমরা এখন যে হোটেলে আছি, তো এই হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা একবার চেক করে নিও। তো হোটেলটা সত্যি খুবই ক্লিন, একদম নিচন ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ভালো লেগেছে। আর বাইরে থেকে খুবই ভালো, আর বাইরের ভিউটাও কিন্তু খুব সুন্দর। চলো দেখি খানা দিয়ে দিচ্ছে আমাদের। বাচ্চার খাবার নিয়েও চিন্তা নেই, বাচ্চার খাবারও ওরা কিন্তু একদম সুন্দর করে ওরা রান্না করে দিল। আমরা বলেছিলাম ডাল ভাত, বাট ওরা নিজে থেকে খিচুড়ি টিচুড়ি সব করে একদম খিচুড়ি ডিম সেদ্ধ করে দিয়েছে, তো সেটা সত্যি খুব ভালো লেগেছে। চলো খাবার দিই। ডাল এখানে, ফুলকপি, আলুর সবজি, আরও বিভিন্ন রকম মিক্সড একটা সবজি দিয়েছে, যেখানে যেটা হচ্ছে এখানকার মাস্ট আর কি, সব জায়গায় এই সবজিটা দিচ্ছে। স্যালাড দিয়েছে, এই প্রথম শশা দেখতে পাচ্ছি, না অন্য সব জায়গায় দেখতে পাচ্ছি, সব জায়গায় দেখতে পাচ্ছি হচ্ছে ইয়ে কি যেন বলে, আবার চিকেন, চিকেনের পাতলা ঝোল করেছে, এরপরে হয়তো এসছে রীতিমতো ভাত, এখানে মাংস আছে, ডাল, সবজি, সালাদ। তো চলো না, হয়ে গেছে খাওয়া দাওয়া করে সব অন্যদের খাবার টাবার কিড়ি কুড়ি খেয়ে, তো নাই সেটা কথা নয়, খেয়ে দিয়ে এলাম, খেয়ে দিয়ে এসে এবার এই যে বিছানা একদম রেডি। খাবার আছে? নেই। তোর কাছে রাটার আছে? আমার কোনো রাটার নেই, আমার কাছে আছে। রাটার নেই, নিয়েছে আমাকে দেয়নি সত্যি। তো যাই হোক, ওরা এখন গার্ডার খোঁজাখুঁজি করছে, সব খাবারগুলো খেয়েছে সেগুলো প্যাকিং করে তুলে রাখবে, আবার কালকে সকালে খাবে। তো চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেল, আজকের মতো যা যা দেখানোর চেষ্টা করেছি দেখিয়েছি, আবার কালকে সকালে দেখা হবে। যদিও খাবার দাবার সত্যি খুব ভালো ছিল, একদম গরম গরম ছিল, এখানে যতটা মানে এক্সপেক্ট করা যায় ঠিক ততটাই, এর থেকে বেশি নয়। তুমি যদি বাড়ির মতো টেস্ট চাও সেটা হবে না, বাট ভালো ছিল, এক কথায় বলবো ভালো খাবার ছিল, গরম গরম ছিল, খেলাম দিলাম, এবার ঘুমাবো। গুড নাইট, গুড মর্নিং। কাল রাতে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছিলো, প্রায় 8:30 বেজে গেছিলো, তাই সেই রাতের বেলায় প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তোমাদের আগে দেখাতে পারিনি, তাই ভাবলাম যে সকালবেলা উঠেই হোটেলের বাইরের পরিবেশটা তোমাদের একবার দেখিয়ে নিই, আমরা কোন হোটেলে উঠেছিলাম। তো এই হচ্ছে বাইরে হোটেল আর হোটেলের বাইরের পরিবেশ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মেহুলিজ মম ব্লগ চ্যানেল। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর সকাল সকাল মানে এখন বাজে 10:00, তো প্রায় 1 ঘন্টা আগের মতো উঠেছি, উঠে স্নান টান করে নিলাম, কারণ যা ওয়েদার কালকে সারা রাত ঘুম হয়নি। তো কেন ঘুম হয়নি, ভালো স্নান হচ্ছিল না, তো আজকে ভালো করে স্নান করেছি একদম সুন্দর করে, আর স্নান টান করে আমরা এখন বেরিয়ে পড়বো অন্য জায়গায়, তো ওই জন্য আমরা এখন যাব টিফিন করতে, টিফিন টিফিন করে বেরিয়ে পড়বো। আর দেখতেই পাচ্ছ ঠোঁট মোড় একদম কালো হয়ে যাচ্ছে ঠান্ডাতে, ঠান্ডার পরিমাণটা ঠিক কতটা সেটা আমি পেছনের ভিউটা ভালো করে দেখাচ্ছি, তারপরে তোমরা বুঝতে পারবে যে ঠান্ডার পরিমাণটা ঠিক কতটা। এখানে লোকজন কেমনভাবে বসবাস করে সেটা আগে দেখো, পাহাড়ের মধ্যে সুন্দর করে বাড়ি করেছে, আর পাহাড়টা জাস্ট দেখো। কালকে কিন্তু এতটা বরফ ছিল না, যতটা বরফ তোমরা আজকে দেখতে পাচ্ছ ওই সাদা উপরে, ক্যামেরাতে অতটাও বোধ হয় ক্যাপচার করতে পারছে না আমি যতটা নিজে চোখে দেখতে পাচ্ছি। তো প্রচণ্ড পরিমাণে বরফ পড়েছে ওখানে, বাট আমি অতটাও বোঝাতে পারছি না যতটা আমি নিজে চোখে দেখতে পাচ্ছি, তাও যতটা দেখতে পাচ্ছ দেখো 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 জাস্ট দেখো। তো চলো, আর এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু করে সুন্দর করে স্নান করে নিয়েছি রেডি, তো চলো এখন ভালো করে খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে অন্য জায়গার জন্য রওনা দেব। এটা দিয়েছে তরকারি দিয়েছে আন্টিজি, টাটা, ইয়ে টাটা করো, টাটা আসি, হ্যাঁ টাটা করো, টাটা সত্যি এদের সঙ্গে দুদিন না একদিন, কালকের দিনটা খুব ভালো কেটেছে, আর
যত্ন আত্মীয় খুব ভালোভাবে করেছে, তো এই জন্য না বলে যাওয়াটা একটু কেমন লাগে। তো এখান থেকে বেরিয়ে আজকে আমরা সাংলা যাব, মানে আজকে আমরা কাল এখনো পর্যন্ত আছি আমরা সারাহান, মানে সারহান যেটা বলে, আর এখন যাব আমরা সাংলা। তো চলো, তার আগে একটা মন্দির দেখতে যাব, যেখানে কি একটা টেম্পল আছে, তো সেটাকে দেখে তারপর আমরা সাংলা যাব। চলো।